বাঘ কামুড়া যেতিকে বাধি নাই বাধি থাকে সে যে ঘুষারি ঘুষারি নিয়ে সেটা বহু বাধি থাকে সেইপর এক ঘটনা ঘটিছি করোনা সময় করুণা তো দুঃখ দিয়েছি তাপরে পুঁ গুণব পড়েছি ষোল লক্ষ টাকা পুঁজি জন মধ্যবিত্ত পরার পুয় এমি এক ঘটনা ঘটিছি মুম্বাই করুণা ভূতাণুয়ে যে রইবাইরে বাপা জনে চৌস্তরি বর্ষীয় বাপা ত সি পীড়িত পীড়িত হ'লপ তাৰ সৈতে অলগা ৰোগবি স্বাস্থ্যগত সমস্যা তাৰ দেখা যায় তুমু তুমি স্থানীয় জুহুস্থিত নানাবতী ঘৰৈ হস্পিটালে তুমি ভৰ্তি কৰা যুৰে সি আখি বুজিছিলে তুমি ভাল কৰা যাৰ নাই সিহঁ মৃত্যুবৰণ কৰিলে সি তাৰ কিন্তু ডা্তৰখান পোন্ধৰ দিন পাখা পাখি আয়ুষৰে ৰোহ ৰৈছিলে কিন্তু আ ତାଙ୍କୁ ଷୋହଳ ଲକ୍ଷ ଟଙ୍କାର ବିଲ୍ ଆସିଲା ପରେ ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ ଗୋଟିଏ ଚଡ଼କ ପଡ଼ିଯାଇଥିଲା କାରଣ ଜଣେ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାର ପାଇଁ ଏପରି ଦିନକୁ ହାରାହାରି ଲକ୍ଷ ଟଙ୍କାରୁ ଅଧିକ ଗଣିବା କଳ୍ପନା ବାହାରେ ବୋଲି ସେ କହିଛନ୍ତି ତାଙ୍କ ନାଁ ସେ କହି ନାହାନ୍ତି ସେ ଯିଏ ତାଙ୍କ ପୁଅ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ନାଁକୁ ସେ ଗୋପନ ରଖିଛନ୍ତି ତାପରେ ରହିଛନ୍ତି ଯେ ଡାକ୍ତରଖାନା ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ମାତ୍ରାଧିକ ଫି ଆଦାୟ କରାଯାଉଥିବା ନେଇ ମୃତଙ୍କ ପରିବାରକୁ କରିଥିବା ଅଭିଯୋଗ ହସ୍ପିଟାଲ ନିର୍ଦ୍ଦେଶକୀୟ ମନମ୍ରିତ ସୋହଲ ଯିଏ ରହିଛନ୍ତି ସେ ଖଣ୍ଡନ କରିଛନ୍ତି ସେ କହିଛନ୍ତି କି ସମ୍ପୃକ୍ତ ରୋଗୀଙ୍କର ବହୁବିଧ ପ୍ରତ୍ୟଙ୍ଗ ଅଚଳ ହୋଇଯାଇଥିବାରୁ ହୁଚଳ ହୋଇଯାଇଥିଲା ତାହା ସହ ଅତ୍ୟନ୍ତ ସଙ୍କଟାପନ୍ନ ଅବସ୍ଥାରେ ଗତ ଯେଉଁ ମାର୍ଚ୍ଚ ଏକତିରିଶ ତାରିଖରେ ଯାଇଥିଲା ସେଠାରେ ସେ ଭର୍ତ୍ତି ହୋଇଥିଲେ ତେବେ ସର୍ବୋକୃଷ୍ଟ ଚିକିତ୍ସା ସୁବିଧା ଯୋଗାଇ ଦେବା ସତ୍ତ୍ୱେ ସେ ଏପ୍ରିଲ ପନ୍ଦରରେ ଆଖି ବୁଝିଥିଲେ ବୋଲି ସୋହେଲ ସଫେଇ ଦେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଏଇଠି କଥା ଉଠୁଛି କୋଭିଡ଼ ନାଇଣ୍ଟିନ୍ ସହ ଜଡ଼ିତ ଚିକିତ୍ସା ପାଇଁ ଆସୁଥିବା ରୋଗୀଙ୍କୁ ଘରୋଇ ଡାକ୍ତରଖାନାରେ ଭୀଷଣ ଭାବରେ ଶୋଷଣ କରାଯାଉଛି ଅନେକ ପରିବାରର ମଧ୍ୟ ଏଭଳିଆ ଅଭିଯୋଗ ଆସୁଛି ଏହାକୁ ଆମେ ଗମ୍ଭୀର ଭାବରେ ଗ୍ରହଣ କରିବା ଦରକାର କାରଣ ଗତ ସପ୍ତାହରେ ରାଜ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ଏକ ବିଜ୍ଞପ୍ତି ଜରିଆରେ ବୀମା ରହିତ ରୋଗୀଙ୍କୁ କ୍ଷେତ୍ରରେ ଚିକିତ୍ସାକୁ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପରିମାଣରେ ସୀମିତ ରଖିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ କରିଥିଲେ ମାତ୍ର ସମ୍ପୃକ୍ତ ଡାକ୍ତରଖାନା ପକ୍ଷରୁ ମୋଟ ଖର୍ଚ୍ଚକୁ ବିଭିନ୍ନ ଆଳରେ ବିଭକ୍ତ କରି ପୂର୍ବପରି ମାତ୍ରାଧିକ ବିଲ୍ କରୁଥିବା ଦେଖାଯାଉଛି কিন্তু এমন তো ডাক্তারখানা কর্তৃপক্ষ মানুনা এই পরিপ্রেক্ষিতে যে মৃত মরিযাই তা পুব কুসারে সে মেডিকা বিল কুচি যে আঠ লক্ষ ষাঠি হাজার লক্ষ টাকার ঔষধ অন্যান্য ব্যবহার কার্যপ্রাই মানে চিকিৎসা উপকরণপ্রাই এবং দুই লক্ষ অশি হাজার কোভিড টিকা বা কোভিডপ্রাই যে মেডিসন বা ডাক্তারখানার বেড়ে সারা পরিবার সঙ্গ হৃদয় রয়েব কিন্তু তবে পরোক যে ডাক্তারখানা তরফ এভাবে বিপুল খরচ সম্পর্কের আদৌ কাহুকে জনা সূচনা দিয়েছিল প্রথমে কেবল যা ষাটিয়ে হাজার টঙ্কা সে বিল পৈঠ করে এবং ফোন ইমেল মাধ্যমে যোগাযোগ হাওড়া দিনক পরে বাপাঙ্কর ডায়লাস হওয়া ডাক্তারখানার কর্তৃপক্ষ কহব ইমেল বা ইলেকট্রোনিক মাধ্যমে সম্মতি প্রকাশ করে তবে দুই দিন পরে আউ তিন চালশ হাজার টঙ্কা পৈঠ করা ডাক্তারখানা পক্ষ অতি নির্মভাবে কুহযাই ପଇସା ନଦେଲେ ମଧ୍ୟ ଚିକିତ୍ସା ବନ୍ଦ କରିଯିବା ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଇଥିଲା ଏପରିକି ଡାକ୍ତରଖାନା ଏମିତି ବି କରିଥିଲେ ସମସ୍ତେ ବାକେୟା ସେ ଦେଇଥିଲେ ତାଙ୍କ ପୁଅ ଦେଲା ପରେ ବି ସେମାନେ ଶବକୁ ମାନେ ସ୍ଥାନୀୟ ଗୋଟିଏ ଶବୁଦାୟ ଗୃହକୁ ପଠାଇ ଦେଇଥିଲେ ଆଉ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଆଠ ହଜାର ଟଙ୍କା ଦାବି କରିଥିଲେ তো এইভাবে মানে ঘরই ডাক্তারখানা যে রয়েছেন সেইভা শোষণ করে চাল সরকার বহু পদক্ষেপ নেলাপরে বি এনে চেতু না এমিতি মানে মধ্যবিত্ত পরিবার লোক শোষণ করছেন বাপা তো চালিগলে কিন্তু তাপরে পুঁ ষোল লক্ষ টঙ্কা পৈঠ করা গোটে মধ্যবিত্ত পরিবারর পুবক বাধি থাক সেই হি জব এসব বিষয় আপনার কম মত রয়েছে নিশ্চিত ভাবে কমেন্ট বক্সে কমে তাস্ত এমি নয় অপডেট পাই ওয়া বিদ্যালয় চ্যানেল সবসক্রাইব করা জমা বি ভুলবে না তাহলে লাইক কমেন্ট সেয়ার জন্য করবে Namaskar.